আজ আমরা বেরিয়ে পড়েছি কম খরচে একদিনের ছুটি কাটানোর জন্য। আজকে আমরা চলে এসেছি ডায়মন্ড হারবার, ঐতিহাসিক শহর। এই ডায়মন্ড হারবার একসময় ছিল বন জঙ্গলে ঘেরা। এখানেই ঘাঁটি গেড়েছিল পর্তুগিজ জলদস্যুর দল। নদীপথে বাণিজ্য করতে আসা সওদাগরদের কাছ থেকে লুটতরাজ চালানোই ছিল সেই দস্যুদের কাজ। পরবর্তীকালে ব্রিটিশ শাসকদের নজরে পড়ে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সদর দপ্তর কলকাতাকে বহিঃশত্রুর আক্রমণের হাত থেকে রক্ষা করতে ব্রিটিশ শাসকরাই ডায়মন্ড হারবারে গড়ে তুলেছিল একটি কেল্লা। আমরা একটু পরেই যাব সেই কেল্লার মাঠে, এখন আছি মুক্তাঙ্গনে। আমার বাড়ি থেকে কারে করে আড়াই ঘন্টার জার্নিতেই পৌঁছে যাওয়া যায় ডায়মন্ড হারবার, কাছাকাছি ছুটি কাটানোর একটা মনোরম জায়গা। আর চলে এসেছি ডায়মন্ড হারবারে। এটা হলো মুক্তাঙ্গন, ডায়মন্ড মুক্তাঙ্গন, একটি যৌথ ও শরীর চর্চা সংস্থা। জনসাধারণের জ্ঞাতার্থে এই জায়গাটা তৈরি। এখান থেকে বসে সুন্দর গঙ্গার ভিউ দেখা যাচ্ছে। সবাই যেহেতু ছুটির দিন, সবাই এখানে এসে তাদের নিজেদের সময় স্পেন্ড করছে। হুগলি নদীর তীরে ডায়মন্ড হারবার দক্ষিণ চব্বিশ পরগনার একটি অন্যতম ইতিহাস প্রসিদ্ধ জায়গা। সম্ভবত অঞ্চলটির আদি নাম ছিল চিংড়িখালি। হুগলি নদীর সঙ্গে সংযুক্ত খাল বা খাঁড়িতে প্রচুর চিংড়ি পাওয়া যেত বলেই এমন নামকরণ হতে পারে। গঙ্গার পাড়ে এখানে বসে বসে আমরা দেখছিলাম জেলেদের জীবনযাত্রা। তারা জাল নিয়ে আবার মাছ ধরবার প্রস্তুতি করছিল। নদীর পাড়ে বসে সেই সব দেখে সময় কাটাতে ভালোই লাগছিল। একটা দেবে ঝাল ছাড়া ঝালমুড়ি, আর একটা পাপড়ি চাট। হ্যাঁ, একটা ঝাল ছাড়া ঝালমুড়ি আর একটা পাপড়ি চাট। দেখো আমার পাপড়ি চাট আর বাবুর ঝালমুড়ি, ভালোই লাগছে বেশ হাওয়াতে বসে বসে ঝালমুড়ি আর পাপড়ি চাট খাবো। এবারে আমরা চলে যাচ্ছি সেই কেল্লার মাঠের দিকে, নদীর পাড় ধরে মেইন রোড, আর সেই রোড ধরেই গাড়ি এগিয়ে চলেছে। আর রাস্তার ধারে আমরা এরকম হুগলি নদীর শোভা দেখতে দেখতে এগিয়ে চলেছি। এখান থেকে মিনিট পাঁচেকের দূরত্বেই আমরা পৌঁছে যাব কেল্লার মাঠে। আমরা এসে গেছি কেল্লার মাঠে, আর ওই যে সাদা রঙের যে ঘরটি রয়েছে সেটাই হচ্ছে টিকিট ঘর। এখান থেকেই টিকিট সংগ্রহ করতে হয় জনপ্রতি ১০ টাকা, এবং ভেহিকলসের জন্য আলাদা আলাদা টিকিট মূল্য ধার্য করা হয়েছে। যে কোনো ছুটির দিনে এই কেল্লার মাঠে কিন্তু অনেক মানুষের ভিড় জমে। এখান থেকে হুগলি নদীর অপরূপ শোভা দেখা যায়। এটা হলো অতিথি ভবন, আর এখানে পিকনিক করবার জন্য রুম ভাড়া নেওয়া যায়। 150 থেকে 200 জনের ব্যবস্থা একটি রুমে আছে, আর ভাড়া সম্ভবত 3000 টাকা। যেদিন আমরা গিয়েছিলাম সেদিন বেশ মেঘলা মেঘলাই ছিল ওয়েদারটা, আর গঙ্গার পাড়ে বসে হাওয়া খেতে ভালোই লাগছিল। নদীতে তখন ভাটা চলছিল, তাই পাড়ের অবস্থা সকলে বেশ ভালোই বুঝতে পারছো। এই স্থানটি থেকেই কিন্তু দস্যুদের ওপর নজরদারি চালানো হতো। বর্তমানে এই কেল্লার কিছুই নেই, সমস্তই নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আসবে
নদীর পাড়ে বসে বসে জেলেদের ক্রিয়াকলাপ দেখা যায়, আর মাঝে মাঝে বড় বড় জাহাজেরও আনাগোনা হয়, সেটাও কিন্তু দেখতে মন্দ লাগে না। ভ্রমণ পিপাসু বাঙালিদের পিকনিক স্পট গড়ে তোলার জন্য কেল্লার মাঠটিকে সুন্দর করে সাজিয়ে তুলেছে ডায়মন্ড হারবার পুরসভা। নানা আঙ্গিকে সাজানো হয়েছে পুরনো এই কেল্লার মাঠটিকে। শীতকালে এখানে বহু মানুষ পিকনিক করতে আসেন, আর কেল্লার মাঠের একটু পেছন দিকেই এই রকম জঙ্গল। এই পথ ধরে হাঁটতেও কিন্তু বেশ ভালোই লাগে, আর এখানে রয়েছে প্রচুর খেজুর গাছ। এর আগে একবার আমরা শীতকালে এখানে পিকনিক করতে এসেছিলাম, কিন্তু তখন তো আর ভিডিও করতাম না, সেই জন্য সেগুলি তুলে রাখা হয়নি। আর এই যে খেজুর গাছগুলো, অনেকেই লিজ নিয়ে থাকেন, আর খেজুর রস থেকে তৈরি হয় টাটকা গুড়। আর এবারে চলে এসেছি রেল স্টেশনের কাছে, ডায়মন্ড হারবারের যে বাজার আছে সেখানে। শিয়ালদা থেকে ট্রেনে করেও ডায়মন্ড হারবার আসা যায়। ডায়মন্ড হারবার স্টেশনে নেমে এই বাজারের মধ্য থেকে বেরিয়েই কিন্তু টোটো সার্ভিস আছে, সেই টোটোতে করে মাত্র 10 মিনিটের ব্যবধানেই পৌঁছে যাওয়া যাবে ডায়মন্ড হারবার। আর এখানে যদি এসে কেউ এক রাত কাটাতে চাও, তাহলে কিন্তু থাকবার অনেক হোটেল আছে। ভালো ভালো হোটেলের মধ্যে আছে সাগরিকা, পূর্ণলক্ষ্মী ইত্যাদি। এখন আমি যেই হোটেলটির পাশ থেকে ক্রস করছি, সেটি হচ্ছে পূর্ণলক্ষ্মী হোটেল। সুন্দর লাক্সারিয়াস হোটেল, একেবারে নদীর পাড়ে অবস্থিত। কম খরচে কলকাতার কাছে এমন একটি জায়গা যদি থাকে, তাহলে মন্দ কি, তাই না? এখানে আছে ডায়মন্ড হারবার কুকরাহাটি ফেরি সার্ভিস। এখানে অনেক মানুষই কিন্তু ফেরিতে করে ওপারে কুকরাহাটি বা হলদিয়াতে যাতায়াত করে থাকে। এই যে অনেক মানুষ এখন অপেক্ষা করছে, লঞ্চ আসবে, তারপর তারা লঞ্চে চড়ে চলে যাবে তাদের নির্দিষ্ট গন্তব্যস্থলে। আমার পরিবারে যদি তুমি নতুন সদস্য হয়ে থাকো, তাহলে তোমার কাছে একটি অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিও, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তোমরা দেখে নিতে পারো। আমার সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। এর আগে আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে ডায়মন্ড হারবার আমি কিসের খোঁজ করতে গিয়েছিলাম, আর এই রকম একটি ছুটি কাটাতে যদি এখনও কেউ ডায়মন্ড হারবার না গিয়ে থাকো, তাহলে অবশ্যই কিন্তু গিয়ে ঘুরে এসো। আশা করি সকলের ভালো লাগবে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না।